ও প্যারা নবীর উম্মতেরা যারা ভাঙ্গা আল্লাহর ওলির আশিকেরা খুবই মনোযোগ দিয়ে এই সূর্য আল্লাহকে সেজদা দেয় নবীজি আবার বললেন সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায় সাহাবীরা জবাব দিলেন আল্লাহু রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সহিহ বুখারীর ভিতরে আল্লাহর নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা চমৎকার ঘটনা আছে নবীজি বাইতুল মালের অনেক সম্পদ জমা হয়ে গেল বাইতুল মালের সম্পদ জমা হয়ে যাওয়ার পরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি আবু হুরায়রাকে বলেন আবু হুরায়রা তুমি কালকে থেকে রাত্রিবেলা থেকে বাইতুল মাল তুমি পাহারা দিবে আবু হুরায়রা বলেন জি হুজুর আমি রাত্রিবেলা থেকে বাইতুল মাল পাহারা দিতে থাকব প্রিয় নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য তিনি গেলেন রাত্রিবেলা পাহারা দিচ্ছেন এমন সময় দেখলেন একটা চোর আসছে চোর এসে বাইতুল মালের ভিতর থেকে গম নিয়ে যেতে চাচ্ছে হযরত আবু হুরায়রা বললেন আরে চোর বাইতুল মাল থেকে গম চুরি করার জন্য আসছিস আজকে তোরে ধরব পিছন দিক থেকে চোরকে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জাপটে ধরলেন এই চোর চুরি করতে আসছিস আজকে তোকে আল্লাহর নবীর দরবারে তোকে ধরে নিয়ে যাব চোর অনুনয় বিনয় করে বলে আবু হুরায়রা আমি গরিব মানুষ আমি না খেয়ে রইছি আবু হুরায়রা তুমি আমার ছেড়ে দাও আর কোনোদিন আমি চুরি করতে আসব না আপনারা মনে রাখবেন শুনে রাখবেন যারা আল্লাহর তাকওয়াবান বান্দা যারা আল্লাহওয়ালা বান্দা তাদের দিল সবসময় নরম থাকে কি কথা কন না কেন এদের দিল কি থাকে এত ফেজগোস রাজনীতি বুঝে না এত ফেজগোস রাজনীতি বুঝে না এরা এদের দিল সবসময় নরম থাকে ফেজগোস রাজনীতিরা বুঝে না দেখবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দিল নরম চোর ছেড়ে দিয়েছেন তিনি ফজর আযান করেছে আস-সালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো বাইতুল মাল থেকে আবু হুরায়রা প্রিয় নবীজির পিছনে নামাজ পড়ার জন্য চলে গেলেন নামাজ হলো ফজরের নবীজি নামাজ শেষ করার পরে ঘুরে বসেন সাহাবীদের দিকে নবী ঘুরে বসতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘুরে বসার পরে নবীজির চেহারা মোবারক নজর মোবারক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রতি গেল জিজ্ঞেস করলেন রে আবু হুরায়রা রাতের চোর তোমাকে কি বলেছে কে সুবহানাল্লাহ বাজ্জা কোন সুবহানাল্লাহ বুড়ো হয়ে গেছে কি এটা কই লাভ কি হ্যাঁ একসাথে চলে বলেন সুবহানাল্লাহ প্রিয় নবী কিছু বলা লাগছে আবু হুরায়রা কিছু বলছে বইসে রইছে নবীজি মুসকি হাসি দেখ আবু হুরায়রা রাতের চোর কি কইছে চোরের রাত্রিবেলা অন্ধকার রজনীতে চোরের সাথে আবু হুরায়রা ধস্তা ধস্তি নবী হুজরা শরীফে রসুলের দরবারে উম্মতের খবর হয়ে যায় যে আবু হুরায়রার সাথে রাত্রিবেলা চোরের ধস্তা ধস্তি হয়েছে একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী কি উম্মতের হালত জানে আস্তে বলেন জোরে বলেন জানে এখন যারা বলে জানে না ওকে জিজ্ঞেস করেন তাহলে এই ঘটনা বুখারীতে আসছে তুমি মিথ্যা প্রমাণ করো কিয়ামত পর্যন্ত সময় এক দুই বছর দিয়ে লাভ নেই কিয়ামত পর্যন্ত দিছি দুই এক বছর দিয়ে লাভ কি কিয়ামত পর্যন্ত দিছি আবু হুরায়রা লাজুক ছিলেন মাথা নিচু করে বললেন হুজুর চোর ধরেছিলাম বটে কিন্তু চোর আমাকে অভাবের কথা বলার কারণে আমার অন্তরে মায়া লাগছে নবী গো আমি চোর ছেড়ে দিয়েছি আল্লাহর নবী বলেন আবু হুরায়রা তুমি চোর ছেড়ে দিয়েছ বটে সে দারুণ মিথ্যাবাদী আগামী রাত সে আবার আসবে আল্লাহর হাবিব ডেকে বললেন আরে আবু হুরায়রা রাতের চোর আগামী রাত আবার আসবে হযরত আবু হুরায়রা চিন্তা করলেন নবী বলেছে চোর আসবে
সাহাবীর বিশ্বাস দেখেন আমিনু কামা আমানান নাস আল্লাহ বলেন আমার নবীর সাহাবীদের মতো তোমরা ঈমান আনো সাহাবীদের মতো তোমরা ঈমান আনো সাহাবীদের মতো ঈমান আনো আমি কোন নিমপুরি তালপুরি বেলপুরি ডালপুরি সাতাপুরি খেতাপুরি লেতাপুরি এত পুরি দেখার টাইম নাই নবীর কথার বাইরে যাওয়ার সময় নাই কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বলেন পরের দিন আমি চিন্তা করলাম আজকে রাত্রিবেলা চোর আসবে আমি পালায় রইছি চোর আসবে নবী বলেন চোর আসবে সহিহুল বুখারীর হাদিস থেকে বলতেছি হ্যাঁ চোর আসবে আবু হুরায়রা বলেন আমি পালায় রইছি চোর কখন আসবে ধরার জন্য দেখি চোর আবার আসছে আমি পিছন দিক থেকে আজকে জাপটে ধরে বললাম এই চোর আবার আসছিস আজকে তোকে ধরে নিয়ে যাব নবীর দরবারে ছেড়ে দেব আজকে তোকে চোর অনুনয় বিনয় করে বলে না আবু হুরায়রা রে আমার বাচ্চারা না খেয়ে রইছে আমার ছেলে পেলে না খাওয়ার আবু হুরায়রা তুমি সাইরা দাও আমি আর কোনদিন আসব না আবু হুরায়রার বাচ্চাদের কথা বলার পরে আবার মায়া লাগছে চোর আবার সাইরে দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো ফজরের আজান পড়ার পরে আবু হুরায়রা নামাজে গেছে আল্লাহর হাবিব নামাজ শেষ করার পরে নবীজি মুসকি হাসি দিয়ে বললেন আবু হুরায়রা রাতের চোর আজকে রাতে কি বলেছে জোরে বলা যাবে কি মারহাবা আবু হুরায়রা বললেন হুজুর রাতের চোর বাচ্চা কাচ্চা না খেয়ে রয়েছে অভিযোগ অনুযোগ কাকুতি মিনতি করেছে আমার মায়া লাগছে নবী গো আমি চোর ছেড়ে দিয়েছি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু হুরায়রা সে মিথ্যা কথা বলেছে আগামী রাত সে আবার চুরি করার জন্য আসবে হযরত আবু হুরায়রা বললেন আমার একিন হয়ে গেল চোর আবার আসবে প্রিয় নবীজি বলেছেন চোর আসবে ঠিক চোর আবার আসবে আমার একিন হয়ে গেল হযরত আবু হুরায়রা বলেন আমি পরে রাত্রিবেলা চোর ধরার জন্য আমি অপেক্ষা করতে লাগলাম দেখি চোর কখন আসে দেখি চোর এসে গেছে আমি পিছন দিক থেকে চোরকে জাপটে ধরলাম চোর তুমি আবার আসছো আজকে তোকে ধরেই নিয়ে যাব নবীর দরবারে ছেড়ে দেওয়া যাবে না রে চোর প্রত্যেক দিন তুমি আমার সঙ্গে বাহানা করতেছো চোর ডেকে বলে আবু হুরায়রা রে আমি আসছি আজকে তুমি আমার ছেড়ে দাও বলে না তোকে ছাড়া যাবে না নবীর দরবারে তোকে ধরে নিয়ে যাব আজকে চোর ডাক দেবে আবু হুরায়রা রে যদি ছেড়ে দাও তাহলে তোমাকে আজকে এমন একটা দোয়া শেখাবো যে দোয়ার মর্যাদা ফজিলত তুমি নিজেও জানো না রে আবু হুরায়রা একটা চমৎকার দোয়া তোমাকে শিখাই দিয়ে যাব ওই দোয়াটা তুমি শিখবানি রে আবু হুরায়রা হযরত আবু হুরায়রার লোভ লেগে গেল কি দোয়া বললো বলো ও সর বলো কি দোয়া তুমি কি বলতে চাও চট দেখে বলে আবু হুরায়রা রে এমন একটা দোয়া তোমাকে শিক্ষা দিব তুমি রাত্রিবেলা পরে যদি ঘুমাও সারা রাত্র ভরে ভরে তোমাকে একজন ফেরেশতা তোমার ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে থাকবে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আবু হুরায়রা লোভ লেগে গেছে চোখ তাহলে বলো সেই দোয়া কি বলে আমাকে কি ছেড়ে দিবা হা ছেড়ে দেব আবু হুরায়রা চোর ছেড়ে দিলেন চোর বলতেছে আবু হুরায়রা রে এশার নামাজের পরে রাত্রিবেলা যখন ঘুমাইতে যাবা তখন আয়াতুল কুরসি পরে রাত্রিবেলা তুমি ঘুমাইবা রে আবু হুরায়রা সারা রাত আল্লাহর আসমান থেকে একজন ফেরেশতা তোমার ঘরের মধ্যে আসবে ওই ঘরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়ায় তোমাকে পাহারা দিতে থাকবে শয়তান তোমার কাছে আসবে না জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ
আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন ফজরের নামাজ পড়তে নবীজি নামাজ শেষ করার পরে ঘুরে বসে আবু হুরায়রার দিকে তাকায় বললেন আবু হুরায়রা রাতের চোর কি বলেছে আবু হুরায়রা বললেন হুজুর আমি চোর ছেড়ে দিয়েছি কি জন্য তুমি ছাড়ছো বলে হুজুর চোর আমাকে একটা দোয়া শিখাইছে কি দোয়া বলো আবু হুরায়রা বলেন ইয়া নবী আল্লাহ চোর বলেছে রাত্রি বেলা আয়াতুল কুরসি পড়ে যদি আমি ঘুমাই সারা রাত একদম ফেরেশতা এসে আমার ঘরের মধ্যে দাঁড়ায়া আমার বিছানার পাশে দাঁড়ায় পাহারা দিতে থাকবে আমার কাছে শয়তান আসতে পারবে না আল্লাহর নবী বলেন হা চোর সত্য কথা বলেছে এই হাদিস সত্য আয়াতুল কুরসি ফজিলত সত্য কিন্তু সে চমৎকার মিথ্যাবাদী জাননি আবু হুরায়রা তিন দিন তোমার সঙ্গে কে বাহানা করেছে বলে হুজুর আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে একবার জোরে বলা যাবে কি মারহাবা কে জানে জোরে বলেন কে জানে কে জানে নজদি বলল আল্লাহ জানে নবী জানে না ওকে জিগার তুমি হক না সাহাবী হক যদি বলে সাহাবী হক তাহলে বলবো তুমি বেহক এতদিন আমরা উল্টা পাল্টা যা শোনাইছো তালপুরি বেলপুরি নিমপুরি সাতাপুরি লেতাপুরি খেতাপুরি যত পুরি হও না কেন অতাপুরি দেখার টাইম আমাদের নাই কথা বলে ঠিক কিনা কষ্ট হইতেছে আপনাদের বলবেন হুজুর এত শক্ত বলেন কেন শক্ত তো বলতেই হবে আল্লাহ রসুলের ইজ্জতের বেলায় আল্লাহ বলছেন তোর আমল শেষ হয়ে যাবে আল্লাহ নিজে বলছেন আল্লাহ নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানে ওরা জারজ আমি তো গাইল পর্যন্ত দিছি না আল্লাহ তো নিজে আল্লাহ কঠিন শব্দ ব্যবহার করছে আমি তো এত জটিল শব্দ ব্যবহার করিনি আমি তো হালকার উপরে ঝাপসা মেরিয়ে দিতেছি আল্লাহ তো আরো শক্ত শব্দ ব্যবহার করছে আমরা যদি আল্লাহটাই বলি তো মাথা নষ্ট হয়ে যাবে হা বুঝে কবরে যাবে আমি নামাজ না পড়িলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ঠিক কিনা নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি এ প্যারা নবীর উম্মতের আরে খুবই মনোযোগ দিয়ে শুনেন সাহাবী আবু হুরায়রা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে নবী আমার দিকে বলেন আবু হুরায়রা আজকে তিন রাত্রি পরে শয়তান তোমার সঙ্গে দুষ্টুমি করতেছে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার তার মানে বোঝা গেল শয়তান ও হাদিস জানে জানে তো শয়তানেও হাদিস জানে কি কথা কন না কেন শয়তানেও ফজিলত কথা কন শয়তানেও ফজিলত জানে শয়তান যে ঢুকতে পারবে না এই কথা শয়তানই শিখিয়ে দিয়ে যাইতেছে যা আমি তুমি আয়াতুল কুরসি পড়িয়ে রাত্রিবেলা ঘুমাবা আমি তোমার কাছে আসতে পারবো না ফেরেশতা পাহারা দেব লাঠি দিয়ে শয়তানে শিখিয়ে দিয়ে যাইতেছে দেখেন শয়তানও ফজিলত জানে আমার দেশের কিছু টুপিওয়ালা শয়তান আছে এরাও ফজিলত জানে কিন্তু নবীর ইজ্জতের বেলায় গেলে তখন আর বুঝতে চায় না কথা কন না কেন কি বুঝলেন এতক্ষণ বুঝে কবরে যেতে হবে বুঝে কবরে যাওয়া লাগবে হা আল্লাহ বলছেন আলাম তারা হুজুর আপনি কি দেখেন না সূর্যর ওয়াজ করতে যাইয়া বুখারিতে চলে গেছে হুজুরকে আল্লাহ বলেন আলাম তারা আপনি কি দেখেন না
সাড়ে ১২০০ বছর আগে তাফসীরে তাবারীর ভিতরে ইমাম তাবারী লিখছেন আলাম তানজুরু ইয়া নবী আল্লাহি বিআইনি কলবিক ও আমার নবী আমি আল্লাহ আপনাকে আপনার অন্তরের চোখ দিয়ে দেখাই অন্তরের চোখ দিয়ে আপনি দেখেন আপনি নবী অন্তরের চোখ দিয়ে দেখেন বিআইনি কলবিক আপনার হৃদয়ের চোখ দিয়ে আপনি নবী দেখেন আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু আল্লাহ কালামে বলতেছে নবী আপনি কি দেখেন না সূর্য আমি আল্লাহকে সেজদা দেয় নবী বললেন সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে সাহাবীরা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে একসাথে বলা যাবে সুবহানাল্লাহ কে জানে কে জানে কে জানে এই কবরের ভিতরে আযাব হয় দেখছেন আল্লাহ দেখছেন আপনি দেখেন নাই আমি দেখি নাই দেখেছে নবী কবরের ভিতরে আযাব হয় আপনিও দেখেন নাই আমিও দেখি নাই দেখেছে নবী দুনিয়ার উপরে দাঁড়িয়ে নবী কবরের আযাব দেখে নবীর চোখ আর আমাদের চোখ এক না বাপ কিয়ামত পর্যন্ত হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ নজদির আকীদা থেকে মুসলমানকে বাঁচা জোরে বলেন আমিন সহিহুল বুখারী দর্শে নবীজি কবরের পাশ দিয়ে যাচ্ছে তেমন সময় আল্লাহর নবী বলেন খেজুরের ডাল কেটে নিয়ে আসো তো ডাল নিয়ে আসছে প্রিয় নবী দুই কবরে ডাল গেড়ে দিল তো সাহাবী কিরাম জিজ্ঞেস করলেন ইয়া নবী আল্লাহ কবরের ভিতরে খেজুরের ডাল গেড়ে দিলেন আমি বুঝলাম না বিষয়টা নবীজি বললেন দুই কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে এই জন্য আমি ডাল গেড়ে দিয়েছি কেন এই খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত এই ডাল আল্লাহ 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 জিকির করবে এই জিকিরের কারণে আল্লাহ কবরের আযাবকে হালকা করে দেবে সুবহানাল্লাহ একসাথে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এই হাদিস থেকে মাসালা বুঝুন খালি হাদিস শুনে গেলে হবে না মাসালা বুঝতে হবে আমার দেশে এক দল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে আছে না ভাই খুব আছে বাংলাদেশে দিন দিন বাড়তেছে বারো পশুবিধে দেশে তো শয়তানও আছে পৃথিবীতে কাফের আছে ৫৫০ কোটি তাতে আল্লাহর কিছু যায় আসে না কি কথা কন না কেন পৃথিবীতে ৫৫০ কোটি কাফের আছে আজান আল্লাহ তো চলবে বাড়তে থাকবে কিচ্ছু আসে যায় খুব মনোযোগ এই বুকে হাত বেঁধে নামাজ পড়ে এদের আকিদা হলো এরা ফতোয়া দিচ্ছে যে আপনারা কবরের পাশে যাবেন আসসালামু আলাইকুম ইহালাল কবর বলে সালাম দিয়ে চলে আসবেন আর কিচ্ছু বলা যাবে না আর যা কিছু করবেন সব বেদাত আর যা কিছু করবেন সব বেদাত নতুন বানানো মাসালা বুঝে যাবেন দিন বুঝে যাবেন হাদিস থেকে নবীর তরিকা থেকে দিন বুঝে যাবেন যা করবেন সব বেদাত অ্যাটেনশন প্লিজ খুব মনোযোগের সাথে এই মাসালাটা বুঝে যাবেন এই মাসালাটাতে আপনার পিতামাতার জন্য অনেক কিছু নির্ভর করে আপনার পিতামাতার ক্ষমা নির্ভর করে আপনার পিতামাতার দোয়া নির্ভর করে আপনি সন্তানের হক নির্ভর করে যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করে না যেই সন্তান পিতামাতার কবরের পাশে দাঁড়ায় না এই সন্তান পালার চাইতে দুটো সেন্টে পিতা পালা ভালো এই জোরে বলেন জোরে বলেন এই সন্তান পালা সেটি কুত্তা পালা ভালো মনোযোগ দিয়ে এরা বলতেছে শুধু কবরের পাশে দিয়ে সালাম দিয়ে চলে আসবেন আর কিচ্ছু বলবেন না আর যা কিছু করবেন সব বেদাত আল্লাহর নবী বললেন সাহাবীরা কবরের দুই দুই খেজুরের ডাল আমরা গেড়ে দিলাম এই খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত শুকনো থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জিকির করতে থাকবে আল্লাহর জিকিরের কারণে এই কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে মাফ করে দিবে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ জিকির করবে কে মানুষ না খেজুরের ডাল হ্যাঁ খেজুরের ডাল জিকির করে কার জোরে বলেন কুরআন শরীফ তেলাওয়াত করা কার জিকির সূরা ফাতিহা কার জিকির সূরা ইখলাস কার জিকির দুরূদ শরীফ কার জিকির এই দোয়া করা কার জিকির এইবার আসেন মাশাআল্লাহ নজদি বুঝে যাবেন নজদি বলল কি
খালি কবরের পাশে যায় সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আল মুসলিমিন ওয়াল মুসলিমাত সালাম দিয়ে চলে আসবেন এরপরে যা কিছু অতিরিক্ত করবেন সব বেদাত বাস ফতোয়া দিয়ে দিছি তো আমার দেশের ছেলে ফেলেরা চিন্তা করলো হাই 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 কত বড় হুজুর ফতোয়া দিছে ওই যে আমি আগে বলছি হুজুর কত বড় হলে নবীর প্রস্রাবের সমান হয় বলে বলে শায়খ কত বড় হলে নবীর প্রস্রাবের সমান হয় বলে বলে দেন আমাকে হিসাব একটু কষে দেন যে মুফতি জহিরুল ইসলাম ফরিদি এত বড় হলে নবীর প্রস্রাবের সমান হয় আমাকে একটু বলে দেন বাস হয়ে যাবে মনোযোগ দিয়ে খেজুর গাছের ডাল জিকির করে আল্লাহ কবরের পাশে যখন আমরা দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করি তখন জিকির হয় কার কবরের পাশে দাঁড়ায় যখন আমরা দোয়া করি তখন জিকির হয় কার তাহলে খেজুরের ডালেও আল্লাহর জিকির করলো আমি আল্লাহর বান্দা হিসেবে কবরের পাশে দাঁড়ায়ও আল্লাহর জিকির করলাম খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব হালকা হয় তাহলে আমি মানুষ হিসেবে আমি আল্লাহর দাস গোলাম হিসেবে কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর জিকির করলে কি কবরের আযাব মাফ হয় না তো যেই মৌলবী বলল বেদাত তাহলে ও বেদাতি না নবী বেদাতি জোরে বলেন এই আরো জোরে বলেন ও বেদাতি না নবী বেদাতি ও ঠিক না নবী ঠিক যদি বলেন নবী ঠিক তাহলে ওরটা বে ঠিক আর যদি বলেন ওরটা ঠিক তাহলে নবীরটা বে ঠিক সিদ্ধান্ত আপনার বিবেকে যদি বিবেকের মধ্যে কুত্তায় প্রস্রাব না করে তাহলে বুঝবেন আর যদি কুত্তায় মুইতে দেয় তাহলে আর বুঝতেন না শক্ত কথা বলেন একবারে শক্ত কথা বলেন এটা আকুল 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 এই বিবেক খাটায় দুনিয়াতে চলবে আল্লাহ কোরআনে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে যার জীবন আছে সব আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ পড়ে তাসবিহ পড়ে একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ নবী ডেকে বলে সাহাবীরা রে সূর্য আল্লাহ পাকের আরশ আযিমের নিচে যে সেজদা দিয়ে পড়ে যায় আমরা মনে করি সূর্য পশ্চিম আকাশে ডুবে যায় বিষয়টা এরকম না সূর্যটা আল্লাহর আরশ আযিমের নিচে যে সূর্য আল্লাহকে সেজদা দিয়ে সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা বলে আল্লাহর জিকির করতে থাকে সূর্যটা এই জন্য আল্লাহ বলছেন হুজুর আপনি কি দেখেন না আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু কাসীরুন মিনান নাস সূর্য আমি আল্লাহকে সেজদা দেয় নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয় চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয় পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয় গাছ আমি আল্লাহকে সেজদা দেয় ওয়াদ-দাওয়াবু সৃষ্টির মধ্যে যত পশু প্রাণী আছে এই উভয়চর জলচর ও স্থলচর সমস্ত প্রাণীরা আমি আল্লাহকে সেজদা দেয় কুকুর ও আল্লাহকে সেজদা দেয় বিড়াল ও আল্লাহকে সেজদা দেয় পাখি আল্লাহকে সেজদা দেয় মাছ আল্লাহকে সেজদা দেয় গাছ আল্লাহকে সেজদা দেয় পাহাড় আল্লাহকে সেজদা দেয় আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেখে হুজুর ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয় কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয় না আল্লাহর হিকমত দেখছেন ওয়া কাসীরুদ দাওয়াব বলেন না ওয়া কাসীরুল জিবাল বলেন নাই ওয়া কাসীরুস সাজার বলেন নাই ওয়া কাসীরুন নুজুম বলেন নাই ওয়া কাসীরুল কমার বলেন নাই ওয়া কাসীরুস শামস বলেন নাই আল্লাহ কাসীরুন নাস বলেছেন কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয় সব মানুষ দেয় না কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয় সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না আল্লাহ জানে বান্দা সব আমারকে সেজদা দেয় না কিছু মানুষ আমাকে সেজদা দেয় আল্লাহর কোরআনের হিকমত বড় জটিল বুঝতে পারলে সহজ যে বুঝে না আমার দেশে আন্তর্জাতিক মুফাসসির কোরআন হয়েছে দেশে বহুত আছে খুব মুফাসসিরে কোরআন উইঠেই খালি আল্লাহ রসুলের সান্নিধ্যে আজমতে সাদর ধরে কয়দিন আগে এক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তিনি তো মাঝে মধ্যে খুব হাদিস নাম্বার দিয়ে আবার হাদিস পড়তে থাকে খুব হাদিস খুব মুখস্থ করে আসে খুব মুখস্থ করছে
দুই 300 হাদিস খুব মুখস্থ করে একবার ওয়াজে চলে আইছি একবার দেখাচ্ছে আমি খুব হাদিস পড়তে পারি হাদিস বলতেছে বলতে বলতে ওয়াজে বলেই ফেললেন আল্লাহ রাসূলের রওজা মুবারককে রওজা বলতে হবে আমি কোন হাদিসই খুঁজে পাই না বাস বলে দিলেন উনি উনি হাদিসে পান না উনি হাদিসে খুঁজে পান না নবীর রওজাকে রওজা বলতে হবে হাদিসে খুঁজে পান না উনি নবীর কবরকে রওজা বলতে হবে হাদিসে খুঁজে পান না অথচ আল্লাহ নিজে বললেন ওয়াল্লাযীনা আমানু আমিলুস সলিহাতি ফি রওজাতিল জান্নাহ যে ঈমান আনবে ঈমান অনুযায়ী আমল করবে আল্লাহ বলেন ফি রওজাতিল জান্নাহ তার কবরটাকে আমি আল্লাহ সর্বপ্রথম রওজা বানাই দিব আস্তে বললেন কেন জোরে বলেন কবর কি বানাবে জোরে বলেন কি বানাবে কে বানাবে কার কবর না নবীটা তো আরো পরে আরে আল্লাহ রাসূল তো অনেক উর্দের কথা নবীর উপরে ঈমান আনার কারণে আমরা ঈমানদার হয়েছি নবীর কারণে উম্মতের কবর রওজা হয় বেটা নবীর কারণে উম্মতের কবর রওজা হয় নবীর কবর আরো অনেক উর্দের কথা হাই 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 উম্মত বুঝে কি শাইখুল হাদিস বহু শাইখুল হাদিস আছে এই তো আমাদের দেশে অবস্থা আপনারা বলবেন হুজুর আপনারা বিরোধিতা করেন কেন বিরোধিতা করেন সেটা আমার সালানা সম্বন্ধে বিরোধিতা করতে যাবেন হ্যাঁ কি কথা কর না কেন এটা কি আমার সালা সম্বন্ধে নাকি যে বউ নিয়ে ঝগড়া লাগছে আমি তার বিরোধিতা করেন তোমার আত্মীয় না ফর আত্মীয় না কেউ না বিরোধিতা এক কারণে হবে আল্লাহর নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে ও আমি বাপ হুসিনি না বাপের বিরোধিতা করতে হবে এটা ঈমানের পরিচয় রওজা শব্দ নিয়ে আমার মাথা ব্যথা নাই কিন্তু মাথা ব্যথা এই শব্দটা আমার নবীর সাথে জড়ানো আল্লাহ রসুলের সাথে জড়ানো হা হা আপনি কল্পনা করতে পারবেন কার রওজা নবীর রওজা কার কবর নবীর কবর নবীর কবর কি রওজা রওজা কি জান্নাতের বাগান আরে নবীর কারণে উম্মতের কবর জান্নাতের বাগান হয় আর নবীর কবর বলে রওজা হয় না হাদিসে বলে পায় না কোরআনে আল্লাহ নিজে কই দিয়েছে এটা হাদিস খুঁজতেছে কি বুঝলেন আপনি কোরআনে আল্লাহ নিজে কইছে এটা হাদিস খুঁজতেছে হাদিস আবার খুব হাদিস পড়তেছে দুই 300 হাদিসও তো আমরা মুখস্থ করে পড়তে পারি কোনো ব্যাপার না তো মাত্র এক মাস লাগবে প্রত্যেক দিন একটা করে হাদিস মুখস্থ করি 30 দিনে 30 হাদিস হয়ে গেল শেষ এরকম বহু হাদিস তো আমাদের মুখস্থ আছে হয়ে গেছে এই তো আমাদের দেশে অবস্থা ভাই বিরোধিতা করলে কয় যে আপনারা সহ্য করতে পারেন না খালি আমাদের বিরোধিতা করেন কেন আপনার বিরোধিতা করতে যাবেন আপনি শালা না বলবেন আল্লাহর নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা কাউকে ছাড় দেব না আমাদের ফরিদপুরে একটা ভাষা আছে জাতে টানে ভাতরে ফ্যানে টানে কুত্তারে কি কথা বুঝেন নাই মনে হয় জাতে টানে ভাতরে ফ্যানে টানে কুত্তারে এর অর্থ হলো এর মূল ভেদ হলো যে যেই জাতের ঘুরে ফিরে সে জাতের দিকেই যা কথা কর না কেন কুত্তারে যত বিরিয়ানি খাওয়ানো পায়খানার দিকে যাবে কোন অভ্যাস ওই দিকে যাওয়া ও মহিলারদের কাছে যে নাক লাগাবে ওরা আপনি হাজার বিরিয়ানি পোড়াও খাওয়ান ও দেখবেন ওই মহিলার দিকে চলে এসে কেন ওর জাত সৃষ্টিটা ওইভাবে তৈরি করছে নজদি নজদি থাকে বলে হুজুর কেন ওকে শিক্ষা দেওয়া হয়েছে ওইভাবে এই জন্য ঘুরে ফিরে খালি ওই দিকেই চলে যায় ঘুরে ফিরে খালি ওই দিকেই চলে যায় কে তুমি ঘুরে ফিরে ওই দিক যাও কেন তুমি অন্য ওয়াজ পাও না তুমি রসুলের ইজ্জতের চাদর ধরে টানো কেন তুমি অন্য ওয়াজ চোখে দেখো না তুমি এখানে খুশাখুশি করো কেন তুমি নামাজের ওয়াজ জানো না রোজার ওয়াজ জানো না জিকিরের ওয়াজ জানো না ফিকিরের ওয়াজ জানো না হজের ওয়াজ জানো না জাকাতের ওয়াজ জানো না হালাল হারামের ওয়াজ জানো না তুমি ঘুরে ফিরে আল্লাহ রসুলের ইজ্জতের চাদর ধরো কেন এক কথা বলেন না কেন তুমি ঘুরে ফিরে খালি ওই জায়গায় শুলে দাও কারণটা কি ওই যে আমাদের ফরিদপুরের কথা জাতে টানে ভাতরে ফেরে টানে কুত্তার ঘুরে ফিরে খালি ওইদিকে চলে খালি ওইদিকে চলে এগুলি শক্ত কথা বা কে বেজার হতে পারে কারো বেজার দিয়ে আর খুশি দিয়ে আমরা ওয়াজ করে লাভ নাই খুশি করতে হবে আল্লাহ কেবল আল্লাহ নবীকে ঠিক কিনা আমি একটা মাসালা বুঝি
একটা কথা আমি সব সময়ের জন্য বুঝি আমার কবরে যদি কোটি কোটি মানুষ যায় প্রস্রাব করে আর আল্লাহ রাসূল যদি আমার উপরে রাজি এবং খুশি থাকে কোটি মানুষ প্রস্রাব করে আমাকে জাহান্নামে নিতে পারবে না ঠিক কি না আমার কবরে কোটি মানুষ যদি ফুল ছিটায় দেয় আল্লাহ রাসূল যদি আমার উপর বেজার হয় তো কোটি মানুষ ফুল দিয়ে আমাকে জান্নাতে নিতে পারবে না এইজন্য আমরা রাসূলের ইজ্জতের ব্যাপারে খুব সতর্ক চুল পরিমাণ শান খেলাফ আমরা চাই না তাহলে নবীর কবর কি শুধু রওজা না নবীর রওজার কারণে উম্মতের কবর রওজা আল্লাহ বানায় নবীর কারণে উম্মতের কবর রওজা হয় কথা বলেন ঠিক কি না খালি নবীর কবর রওজা না নবীর কারণে উম্মতের কবর রওজা হয় হ্যাঁ বুঝে কবরে যাবেন না এটা বুঝ কাকে বুঝাবো প্রিয় মুসলমান প্রিয় বাবাজি খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন বন্ধু সময় কম কথা অনেক বেশি আমার আরেকটা প্রোগ্রাম আছে চলে যাব হুজুর কেবলার কাছ থেকে বিদায় নিয়ে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে চলে যাব তবে শেষ সময় কথাগুলি বলে যাচ্ছি আমাদেরকে দিন বুঝে কবরে যাওয়ার দরকার কবর দেশে একদিন আমরা অবশ্যই চলে যাব কবর দেশে আমরা অবশ্যই একদিন চলে যাব পৃথিবীতে আমরা বেশি দিন থাকব না আল্লাহ বলেন আল্লাহুকুমুত তাকাসুর মানুষ দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যায় হাত্তা সুরতুমুল মাকাবির কখন কবর পর্যন্ত সময় এরপরে আর কোনো সুযোগ আমাদের হাতে নাই ও বন্ধু বিরাট বড় একটা সূর্য আল্লাহকে সেজদা দিয়ে মাথা নত করে পড়ে থাকে আর বলতে থাকে ইয়া রব আপনি অনুমতি দিলে পৃথিবীবাসীর জন্য আমি আবার আলো ছড়াবো আপনি অনুমতি দিলে পৃথিবীর জন্য আমি আবার আলো ছড়াবো আবার আলো দিব আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেওয়ার পরে সূর্য আবার উদয় হয় যদি অনুমতি না দিতেন তাহলে সূর্য উঠবে না তবে কিয়ামতের পূর্ব সময়ে আমার আল্লাহ অনুমতি দেবে না দেবে না দেবে না দেবে না দেবে না দেবে না হঠাৎ করে আল্লাহ বলবেন সূর্য উদয় হও তখন সূর্য পূর্ব আকাশে আসার সময় পাবে না পশ্চিম দিক থেকে ওঠা শুরু হয়ে যাবে সূর্য যখন পশ্চিম দিক থেকে উদয় শুরু হয়ে যাবে তোবার দরজা বন্ধ হয়ে যাবে দক্ষিণ পাশ থেকে একটা বাতাস আসবে এই বাতাসে সমস্ত ঈমানদার মারা যাবে পৃথিবীতে কোনো ঈমানদার খুঁজে পাওয়া যাবে না কিয়ামতের সময় গনিয়ে যাবে আল্লাহ বলবেন ইসরাফিল তুমি সিংহে ফুৎকারের জন্য রেডি হয়ে যাও আল্লাহ বলেন ইদাস সামা সামাউন ফাতারাত ওই সময় আসমানগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত আর সমুদ্র উত্তোলিত হবে আর সমুদ্রের পানিগুলি জমিনে আসার মারতে থাকবে পৃথিবী ধ্বংসলীলা শুরু হয়ে যাবে গর্ভবতী নারীর ভয়ে আতঙ্কে গর্ভ বাচ্চা বের হয়ে যাবে আর সেই দিন যুবকরা বৃদ্ধ হয়ে যাবে কালো চুলগুলি সাদা হয়ে যাবে যাদের চেহারা সুন্দর ছিল তাদের চামড়াগুলি ঘুষাইয়া তারা বুড়া হয়ে যাবে মুহূর্তের মধ্যে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে এত কঠিন কঠিন এই সময়টা বাপ ওই কঠিন মেহেশরে যদি আপনি বাঁচতে চান যদি আপনি নাজাত পেতে চান আল্লাহর নবীর কদম ছাড়া আর কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মসজিদের জুতা আসুরি এখনো করি কি বলবেন মুসল্লি মসজিদের জুতা আচ্ছা মসজিদের জুতা কি কুত্তাই লয়ে যায় তো কেডাই লয় হ্যাঁ মুসল্লি লয় এটা কি অরিজিনাল মুসল্লি কথা কর এই যে এবার আসেন কোরআন আসলে তো ডুপ্লিকেট আর অরিজিনাল বের হয়ে আসবে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজের ভিতরে বোঝা গেল দুই নম্বর আছে
কি কথা কর না কেন নামাজির ভিতরে কয় নাম্বার আছে দুই নাম্বার নামাজি আছে সব নামাজি এক নাম্বার না আমার দেশে কিছু নামাজি আছে দেখবেন নামাজও পড়ে সমাজে ঝামেলাও বাধায় টুপিও আছে আবার ফেতনাও বাধায় ঠিক ঠিক আছে না নাই খুব দুই তিন ছিললে মাইরে টেরি দিয়ে এসে একবার বুজুর্গ সেজে গেছে কিন্তু শয়তানের আড্ডি খালি গ্রাম করে ঝামেলা পাকাইলো আপনার গ্রামে না থাকলে আমার গ্রামে আছে এগুলি আছে খুব পাক্কা নামাজি দেখাইতেছে আজান দিলে দূর দিয়ে মসজিদে চলে গেছে আর ইমাম সাহেব চাকরি খাওয়ার লেগে বসে থাকে কি কথা কর না কাছে খালি ইমাম সাহেবের ভুল ধরার লেগে বসে থাকে যে একবার যদি ইমাম সাহেব দাঁড়ায় মোতে তো চাকরি খাবে ইমাম সাহেব যদি দাঁড়ায় একবার প্রস্রাব করে তোই চাকরি খেয়ে ফেলবে খালি ইমাম সাহেবের নজরে রাখে ভুল কেমনে পাও এটা এটা মুসলিম আছে বহু আছে নামাজ পড়ে শয়তান উপরে বলে এই গ্রামের ভেজাল ওই গ্রামে বাধা এই লোকের সাথে ভেজালের পাশে বাধা এগুলি আছে বহুত আছে এগুলি আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লি এই জন্য মানুষ হওয়া লাগবে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হওয়া লাগবে মানুষ মানুষ হওয়া লাগবে মানুষ মানুষের মতো মানুষ হতে হবে সুরতে মানুষ না ভিতরে মানুষ হওয়া লাগবে ভিতরে মানুষ আল্লাহর নবী বলেন উম্মত সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি এমন ভাবে চলো যেন তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয় তুমি কাউকে হিংসা না করো কাউকে ঘৃণা না করো তুমি কারো ক্ষতির চিন্তা না করো যদি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল তুমি এইভাবে চলো আল্লাহর নবী বলেন এটাই আমি নবীর সুন্নত মান আহাব্বা সুন্নতি কেউ যদি আমার এই সুন্নতকে ভালোবাসে ওমান আহাব্বানি সে আমাকেই ভালোবাসলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে চলে গেল একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ টুপি মাথায় দিয়ে যদি ভালো কাজই করতে না পারলাম তাহলে সুন্নত আদায় হলো না টুপি মাথায় দিছে আবার শয়তানও করে তার মানে বোঝা গেল এই টুপি অরিজিনাল কাজে লাগে নামাজও পড়ছে আবার সমাজে অশান্তিও বাধায় তার মানে বোঝা গেল ফাওয়াইলুল মুসল্লি আল্লাহর কালামের কথা মেহশরের কঠিন মাঠে কিছু মানুষ জাহান্নামে চলে যাবে নামাজি যাবে শহীদ যাবে তারপরে দানবীর যাবে এরপরে হাজি যাবে হাজি হাজি কিছু হাজি জাহান্নামে যাবে কিছু মুসল্লি জাহান্নামে যাবে কিছু শহীদ জাহান্নামে যাবে কিছু দানশীলরা জাহান্নামে যাবে কিছু রোজাদাররা জাহান্নামে যাবে বলো হুজুর কারা মেহশরের মাঠে আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়ে দিবে যা গেট আউট এসে গেট আউট দূর হয়ে যা জাহান্নামে চলে যা তো বান্দা বলবে আল্লাহ আমি এই যে সারা জীবন এই তোমার সেজদা দিলাম নামাজ পড়লাম আল্লাহ বলবে হ্যাঁ নামাজ পড়েছো বটে মানুষ যদি তোমাকে মুসল্লি বলে তুমি এই আশায় নামাজ পড়েছো দুনিয়ার মানুষ তোমাকে মুসল্লি বলছে দুনিয়ার থেকে পেয়ে গেছো আমি আল্লাহর কাছে কিছু পাবা না রোজাদার বলবে আল্লাহ আমি এতদিন রোজা রাখলাম সারা জীবন কত নফল রোজা রাখছি ফরজ রোজা কাজা করি নেই তুমি আমাকে জাহান্নামে দিচ্ছ আল্লাহ বলবে দুনিয়ার মানুষ যদি তোমাকে রোজাদার মনে করে এই জন্য তুমি রোজা রাখছো যাও আমি আল্লাহর দরবারে কিছু পাবে না জাহান্নামে চলে যাও শহীদ বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছ তোমার দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া আমি আমার কলিজার খুন কলিজার রক্ত মাটিতে বিলীন করে দিয়েছি আমার রক্ত জমিনের মধ্যে ঝরিয়েছি যুদ্ধ করেছি হে আল্লাহ তুমি আজকে আমাকে জাহান্নামে দিচ্ছ আল্লাহ বলবে হে বান্দা তুমি মানুষ যাতে তোমাকে দানবীর বলে মানুষ যাতে তোমাকে বীর শ্রেষ্ঠ বলে বীর বিক্রম বলে বীর যোদ্ধা বলে শহীদ বলে সেই জন্য তুমি যুদ্ধের ময়দানে গেছ পৃথিবীর মানুষ তোমাকে বীর যোদ্ধা বীর বিক্রম এই নানান কিছু বলে ফেলেছে আমি আল্লাহর কাছে তুমি কিচ্ছু ভাবো না জাহান্নামে চলে যাও সেই দিন দানশীল বলবে আল্লাহ আমি তো পৃথিবীতে বহু টাকা দান করেছি এই মাদ্রাসা সেই এতিমখানা সেখানে এখানে সেখানে বহু জায়গা দান করছি আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিচ্ছ আল্লাহ বলবে দুনিয়ার মানুষ যাতে তোমাকে দানবীর বলে সেই জন্য তুমি দান করছো পৃথিবীর মানুষ তোমাকে দানবীর বলছে আমি আল্লাহর কাছে কিচ্ছু পাবো না তুমি জাহান্নামে চলে যাও শেষ সারা জীবনের দান শেষ রমজান মাস আসলে আমার দেশের কিছু দানবীর আছে পোষা কাপড় দেয় পোষা কাপড়
কতক্ষণ না কেন ফসা কাপড় এক মাস পরার পরে এফেজতে ক্ষয়ে যায় এফেজতে ছিড়ে যায় ফসা লুঙ্গি এক মাস পরার পরে মাসকান্দে ছিড়ে পিছনের দিক দিয়ে ফাড়ে লুঙ্গি দিছে হেতা দিয়ার সময় আবার 36 কিলো পর্যন্ত মাইকিং করছে বিশিষ্ট দানবীর সমাজ সেবক গরীব মেহনতি মানুষের খুব কাছের বন্ধু সব সিরা আর ফসা লুঙ্গি লয়েছে এ কথা কন্না কেন মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি বিশিষ্ট দানবীর দানশীল খ্যাতিমান ব্যক্তিত্ব খুব গরীব মেহনতি মানুষের বন্ধু বাস সব জানছে ফসা কাপড় 150টা লুঙ্গি লিস খুব দানবীর মাইকিং করে অস্থির করে ফেলাইতেছে শয়তানের দেহে হাসে হাই 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 ও তো আমার চেয়ে বড় শয়তান কি কথা কল লাগা শয়তান হাসে গো আমার চেয়ে বড় শয়তান এটা তুই দান করবি তো মাইকিং করিস কে তুই দান করবি তো ভালো নাম তুই সিনা না চুপ কে তাও গরিব মানুষ নিয়ে আসার সময় দিকে ধমক দেখ থাক গেছো হয় ছড়ো হয় ছড়ো ই 150টার কাপড় দিয়ে তিন ধমক মারছে ওরে সুরা কোথাকা সোর এ মনে রাখবেন আল্লাহর আসমান থেকে আল্লাহ বৃষ্টি দেয় গরিব মানুষের জন্য আল্লাহ ধনীকে খাবার দেয় গরিবের জন্য এই গরিবের জন্য সম্পদ পরীক্ষা যেই ধনী গরিব মানুষেরকে খাবার দেয় না তার যাকাত উসুল করে না আল্লাহর কসম ও আল্লাহর কাছে শুধু ঠেকানা গরিবের কাছে শুধু ঠেকানো আল্লাহর কাছে ঠেকা থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বুঝাই দিয়ে যা বাসন নাই সেই দিন টাকা এই টাকা দিয়ে সেদিন নিস্তার করার সুযোগ নেই দুনিয়ার আদালত থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভিন্ন কোর্ট আদালত থেকে দুদক থেকে ফাঁক ফক্কর দিয়ে আইনের এই মামলা সামলা দিয়ে 36 ধারার 32 ষোলো কলার 36 কলা দিয়ে বের হয়ে আসার সুযোগ আছে বলেন আল্লাহর আদালত থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে হ্যাঁ দড়া খাবে সেই দিন দড়া খাবে সেই দিন সিরা লুঙ্গি আর ফসা কাপড় এটা দিয়ে জাকাত উসুল করতেছেন না এগুলি দিয়ে জাকাত উসুল করে লাভ নেই আল্লাহ জানে কি অরিজিনাল দেয় কে ডুপ্লিকেট দেয় বলে জাকাত দিতে হলে ভালো জিনিস দিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তৌফিক দিক সবাই বলেন আমিন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য আজমত আমি যদি কিয়ামত পর্যন্ত বর্ণনা করি তাও শেষ হবে না সারা জীবনে বর্ণনা করলেও আমার পক্ষে শেষ হবে না কারণ হুজুরের সান্নিধ্য আজমত এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে তার একটা ছোট্ট বর্ণনা হলো আল্লাহ বলেন আশা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা মেশরের কঠিন মাঠে সব সৃষ্টিরা মাথা নত করে সেজদার মধ্যে পড়ে থরথর 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 করে কাঁপতে থাকবে মুকাররাবিন ফেরেশতা জিব্রাইল সেজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতেছে সেই দিন কাঁপতে থাকবে জিব্রাইল কে কত বড় ফেরেশতা মাথার উপরে যদি পৃথিবীর সৃষ্টির সমস্ত পানিগুলি ছেড়ে দেন সব পানিগুলি মাথার থেকে পরে পরে পা পর্যন্ত পড়ার আগে পানি শেষ হয়ে যাবে কিন্তু জিব্রাইলের পায়ের কাছে আসবে না এত বড় ফেরেশতা যার 600 পাখা আছে একটা পাখা দিয়ে একটা বাড়ি মারলে পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত সে চলে যেতে পারে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কষ্ট রাখবেন মুক্তি ফরিদি আসমান কত দূর আমি ছোট্ট করে একটা পরিসংখ্যান দেই 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয় সূর্যটা হলো তত বড় 200 কোটি সূর্য এক জায়গা করলে যত বড় হয় একটা ব্ল্যাক হোল হলো তত বড় 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে আল্লাহ একটা মিল্ক ওয়ে বানাইছে মিল্ক ওয়ে গ্যালাক্সির মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে মহাবিশ্ব আছে এরপরে মহাশূন্য তারপরে প্রথম আসমান
একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব কত জানেন নি একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব কত কোটি কোটি আলোক বছর দূর আলোক বছর বুঝেন নি আলোক বছর বলতে বলা হয় আলোর গতি 1 সেকেন্ডে 186000 মাইল 1 সেকেন্ড আলো চলে গেলে 186000 মাইল 1 সেকেন্ড করে আপনি যদি হিসাব করেন 60 সেকেন্ডে আলো কত মাইল দূরে গেল 1 মিনিটে কত গেল 60 মিনিটে 1 ঘন্টা তলে 1 ঘন্টা আলো কত কোটি মাইল দূরে গেল 1 ঘন্টা করে 12 ঘন্টায় দিন 24 ঘন্টায় দিন ও রাত 24 ঘন্টায় তলে আলো কত বিলিয়ন লক্ষ কোটি মাইল দূরে গেল 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে 1 বছর তলে 1 বছরে আলো কত লক্ষ বিলিয়ন কোটি মাইল দূরে চলে গেল এই তো 365 দিনের 1 বছর হিসাবে কোটি কোটি বছর পার হইলে যত কোটি বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল দূরে আলো চলে যায় তার একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব তত আর এরকম 10000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে বানানো হয়েছে তারপরে 10000 কোটি মিল্কওয়ের মতো মহাবিশ্ব তৈরি করা হয়েছে তারপরে মহাশূন্য তারপরে প্রথম আসমান আপনি একটু চিন্তা করেন তাহলে জমিন থেকে আসমান কত দূর হ্যাঁ কত দূর বলেন আমি বিজ্ঞান থেকে বললাম কত দূর বলেন বিজ্ঞান আজ পর্যন্ত তার হিসাবে ক্যালকুলেটরে কম্পিউটারে তার থিমে আজ পর্যন্ত আসে নাই আসমান থেকে পৃথিবীর দূরত্ব কত এ নবীর উম্মত আল্লাহর নবী এই জমিনে দাঁড়িয়ে রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে দাঁড়িয়ে হাউজে কাউসার নবীজি পৃথিবীতে দাঁড়িয়ে বেহেশত দেখতেন বেহেশত সহিহুল বুখারীর কিতাবু সলাতের বাবু সলাতুল কুসুবের হাদিস নবীজি মদিনাতে দাঁড়িয়ে আল্লাহর জান্নাতে হাত বাড়িয়ে দিয়েছিলেন সাহাবীরা বলেন হুজুর হাত বাড়াইলেন কেন বলে আমি জান্নাত দেখেছি জান্নাতের আঙ্গুর ফল দেখেছি ওই আঙ্গুর আনার জন্য হাত বাড়িয়েছিলাম যদি আঙ্গুর আনতাম মদিনার মানুষ কিয়ামত পর্যন্ত আঙ্গুর খাইত বেহেশতের আঙ্গুর শেষ হতো না আমি নবী আঙ্গুর আনি নাই লোভনীয় আঙ্গুর দেখে আমি হাত বাড়িয়ে দিয়েছি যে নবী মদিনায় দাঁড়ায় জান্নাতের আঙ্গুর দেখে যে নবী মদিনায় দাঁড়ায় জান্নাতে হাত বাড়াইতে পারে সে নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখতে পারে না আমরা বিশ্বাস করলে কে বেদাত আমরা বললে বলে বেদাত তো জিজ্ঞেস করে তুই ঠিক না নবী ঠিক তুমি ঠিক না নবী ঠিক বলে নবী ঠিক তাহলে তুমি বেঠি আর যদি বলো না আমারটা বে ঠিক নবীরটা ঠিক তাহলে আমরা সুন্নিরাও ঠিক কথা বল ঠিক কি না তুমি এতদিন যা শিখলেছ ও জীবনটাই তোমার মিথ্যা গেছে ভাই বুঝে কবরে যাওয়ার দরকার আমি পৃথিবী থেকে আসমানে একটা দূরত্ব বললাম বেহেশতের কথা আরো পরে বেহেশত আরো পরের কথা নবী মদিনার দাঁড়িয়ে আসমানে হাত বাড়িয়েছে বেহেশতের ভিতরে একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার যে নবী মদিনায় দাঁড়ায় জান্নাতের আঙ্গুর দেখে হাই হাই এই নবীর চোখের পাওয়ার কত পৃথিবী থেকে আসমানের দূরত্ব কত কত কোটি ট্রিলিয়ন লক্ষ বিলিয়ন আলোক বছর দূরে বলেন 1 সেকেন্ডে আলো 186000 মাইল দূরে যায় ওই হিসাব করলে কত লক্ষ বিলিয়ন কোটি ট্রিলিয়ন আলোক বছর দূরে একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র এরকম মহাবিশ্বে 10000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে মিল্কওয়ের মতো আরো 10000 কোটি মহাজগৎ মহাজগতের পরে মহাশূন্য এরপর প্রথম আসমান এই আসমানে নবী আল্লাহর নবী বলেন আমি পৃথিবীতে দাঁড়াইয়া ওই সপ্তম আসমান পারে দিয়ে সিজ্জাতুল মুনতা পার হয়ে আল্লাহ পাকের এই কলম লেখতেছে আমি নবী কলমের খসখস আওয়াজের শব্দ শুনি হাই 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 আমি বুঝাবো কোন ভাষায় বলেন তো আমি আপনাকে কোন ভাষায় বোঝাবো সেই মুকাররাবিন ফেরেশতা জিব্রাইল এক পাখা দিয়ে একবারই দিলে আজ পৃথিবী থেকে আসমানে যাইতে এক পাখার একবারই যথেষ্ট ছিল 600 বাকি 599 পাখা এখনো জিব্রাইলের বাকি রয়ে গেছে ওই পাখা দিয়ে বাড়ি দিতে হয় নাই একটা পাখা দিয়ে একবারিতে পৃথিবী থেকে আসমানে চলে গেলেন তাও 1 সেকেন্ডও লাগে নাই সেকেন্ডের আগে চলে গেলেন একসাথে ভাই বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সেই ফেরেশতা জিব্রাইল মহেশরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে থরথর থরথর করে কাঁপতে থাকে থরথর করে কাঁপতে থাকে সব সৃষ্টি কাঁপতে থাকে নবী আলাইহিস সালাম না পর্যন্ত তাদের শরীরে চামড়া ঘুষিয়ে যাবে চিন্তায় ভাস পড়ে যাবে কপালে চিন্তায় পেরেশানিতে ভাস পড়ে যাবে তার মানে গুনার পেরেশানি না আবার এটা ভাববেন না যে ফরিদি সাহেব বলতেছেন নবীরা গুনাহ করছে আস্তাগফিরুল্লাহুল আযীম আমি গুনার পেরেশানির কথা বলতেছি না আল্লাহর কাহ্হারিয়ত দেখে আল্লাহ পাকের রাগম্বিত ভাব দেখে নবীরা চিন্তায় পড়ে যাবে হায় আল্লাহ আজকে আমি এই আল্লাহকে কিভাবে খুশি করব এই আল্লাহর কাহ্হারিয়তটাকে কিভাবে নরম করব নবীরা চিন্তায় তাদের কপালে ভাস পড়ে যাবে ওই সময় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দৌড়ায় আরশাদিমের সামনে যে সেজদার মধ্যে পড়ে কাঁপতে থাকবে ইয়া রব হাবলি উম্মতি ইয়া রব হাবলি উম্মতি হে আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে হে আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে হে আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে আল্লাহ তুমি আমার উম্মতকে maaf করে দাও আল্লাহ বলবে হাবিব আপনি আজকে মাথা নত করে সেজদায় পড়ে থাকবেন না আপনি উঠেন আপনার জন্য আরশে মুআল্লার ডান পাশে একটা কুরসি রেখেছি আসন রেখেছি আপনি এখানে বসবেন না সুবহানাল্লাহ আস্তে হয়ে গেছে যে সুবহানাল্লাহ না বলবেন বুঝবো মুখে ঠাড়া পড়ছে ও নবীর দুশমন এই মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ অন্তর মরে গেছে অন্তর মরে গেছে আজকে যদি আজকে যদি এই মুহূর্তে যদি তুফান শুরু হয় টর্নেডো শুরু হয় এখানে লোক পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে না পৃথিবীর ছোট্ট একটু তুফানে পৃথিবীর ছোট্ট বিপদে ছেলে তার বাবা ভুলে যায় বাবা তার সন্তান ভুলে যায় নিজের জীবন বাঁচানোর জন্য সব পাগল হয়ে যায় কঠিন মেহেশরটা কেমন হবে বলেন তো নবীরা পর্যন্ত কপালে ভাস পড়ে যাবে আল্লাহর কাহারিয়াত দেখে আল্লাহর রুদ্রমূর্তি দেখে আল্লাহ পাকের রাগাম্বিত অবস্থা দেখে নবী আলাইহিস সালাম না পর্যন্ত চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে যাবে আজকে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করব খুশি করব নরম কেমনে করব ঠিক তখনই আল্লাহর নবী সেজদায় পড়ে যাবে যখন নবী কাঁপতে থাকবে তখন আল্লাহ পাক নরম হয়ে যাবে যখন নবী কেঁদে দিবে তখন আল্লাহ বলবে হাবিব আপনাকে কাঁদার জন্য মেহেরছর আনি নাই সেজদায় পড়ে থাকার জন্য আমি মেহেরছর কায়েম করি নাই আপনি মাথা উঠান আমি ওয়াদা করেছিলাম আমি আল্লাহর আরশাদিমের ডান পাশে আপনাকে চেয়ার পেতে দিব আপনি এখানে বসে যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে যাবেন হে নবী আপনি উঠেন তখনও নবী কাঁদতে থাকবে আল্লাহ বলবে হুজুর উঠেন আপনাকে সেজদায় পড়ে থাকার জন্য মেহেরছর কায়েম করি নাই আপনি উঠেন আজকে আমি আল্লাহর ওয়াদা করেছি আপনাকে আজকে মহা সম্মানিত করব একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ নজদি বুঝাবেন কেমন এ নজদিকে বুঝাবেন কেমন আপনি হৃদয় থেকে নবী বুঝে নিতে হয় দলিল দিয়ে বুঝতে হয় না ভাই তারপর আমরা দলিল দিই সাধারণ কিছু ইমান হারা মানুষের ইমান যাতে শক্ত হয় সেই জন্য বা কথা বুঝে কবরে যেতে বুঝে কবরে যাওয়া লাগবে বুঝে কবরে যাওয়া আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না আমিন চারা ভাঙ্গা দরবার শরীফ এই গাউসিয়া খাইরিয়া দরবার শরীফ দীর্ঘ সময় পর্যন্ত আপনাদেরকে নিয়ে তকরির করলাম হুজুর বলেছেন দুই ঘন্টা আসলে হুজুরের কথা রাখাটা আমার জন্য খুবই জরুরি কিন্তু সমস্যা হলো আমার আর একটা মাহফিল ছেলেরা মাহফিল দিচ্ছে টাইম মতো না গেলে মাহফিলটা নষ্ট হবে তো এই জন্য আমাকে চলে যাওয়া লাগবে এখানে আশাটা হাজিরা দেওয়াটা আমার জন্য সৌভাগ্যের কারণ আউলিয়া কেরামের মজলিস এটা পাওয়াটা আমাদের জন্য চরম সৌভাগ্যের ভাই ভাগ্য বলে মানুষ আল্লাহর ওলিদের মহাব্বত পায় ঠিক কিনা বলেন একটু নসিব লাগে ভাই পৃথিবীতে বহু মানুষ আছে ছোট্ট করে একটু বলি খান জাহান আলী রহমতুল্লাহ মাজারে কুমির আছে না আসেনি ভাই সুন্দরবনে কুমির আছে না এই কুমিরে মানুষ খাবার দেয় কিন্তু খান জাহান আলী রহমতুল্লাহ মাজারে যে কুমিরে মানুষ খাবার দেয় হা করে থাকে মানুষের মুখে যে খাবার দিয়ে আসে আচ্ছা বলেন তো এই কুমিরে খাবার দিল ওই কুমিরে দিল না কারণ কি এই কুমির তার পূর্বপুরুষ আল্লাহর ওলির খেদমত করেছিল